আমার ঘরের মানুষ গলা ফানিত তাগরে মা ফালাই আমি যাইতাম নাই। ব্যাপারটাকে আমরা মানে দুইভাবে অ্যানালাইজ করা যায়। যেমন প্রথমে তখন আমার কাছে একটু ফ্রাস্ট্রেটেড মনে হয়েছে, আমি যদি বলি যে যাবেন, বললো না যাবো না, গেলে কত টাকা, কত টাকা নেবেন, বললো ভাই এত হইলে যাব। ব্যাপার হয়েছে যে যারা মাঝি ওরা তো এখানে লোকাল, প্রত্যেকেরই আত্মীয় স্বজন হচ্ছে ওখানে আটকা পড়েছিল, সবাই নৌকাগুলো তাদের কাজেই ব্যবহার করতেছিল, কেউ কারো ফ্যামিলি বাঁচাইতে, কেউ হচ্ছে আত্মীয় স্বজনকে উদ্ধার করতে, কেউ হয়তো নৌকাগুলো চিন্তা করছে যে না আমি এখন না, ঘরে যেমনি পানি বাড়তেছে আরেকটু বাড়লে আমার নৌকা দিয়ে আমি আমার মানুষকে নিয়ে আসবো। বাট আমাদের জন্য তো তখন এটা বিপজ্জনক ছিল, কারণ আমরা তো পাচ্ছিলাম না। তো আমরা যে নৌকাকেই বলতেছি, এবং কেউ কেউ আছে অসাধু যারা হচ্ছে সিন্ডিকেট করে বাড়াই দিছে, যেমন একটা ঘাটে এটা বাড়াইলে তো একজন আসলে বাড়াইতে পারবে না, ঘাট থেকে বাড়াই দিছে যে 50,000 টাকার নিচে কেউই যাবে না। এটা আমি জানি 5,000 টাকার ভাড়া, কিন্তু 50,000 টাকার নিচে কেউ যাবে না। যখন যাবেন আপনাকে যাইতেই হবে, ওরা তো দেখছে যে উদ্ধার করতে যেহেতু আসছে তার মানে যাইতেই হবে, সুতরাং কোনো অপশন নেই। বাট হ্যাঁ, তখন আমার কাছে এটা খারাপ লাগলেও পরবর্তীতে আস্তে আস্তে আমি যখন মানে একটা মাঝে একটা ডায়লগ দিছিল যে এক মাঝে যিনি প্রেগনেন্ট মহিলাকে উদ্ধার করতে চেয়ে যে কোনোভাবেই যাবে না যাবে না যাবে না যাবে না, হাত পা ধরতেছি যাবে না, তারপরে দূরে দুইটা আমার লোক রেপেছি, লোকাল বলছি কাকা ওনারা একটু বলেন না, কোনোভাবে ম্যানেজ করাই দেন। তখন আমরা ওকে 30,000 টাকা বলছি 1 ঘন্টা রাস্তার জন্য নৌকার, বলছি যে তাও আমার প্রেগনেন্ট মহিলাকে বাঁচাইতে হবে এনি হাউ, কারণ আমার কাছে যতক্ষণ টাকা আছে মানে টাকাটা ওয়েস্ট করার ব্যাপারটা এরকম না, আমার কথা হলো 30,000 টাকার চেয়ে একজন প্রেগনেন্ট মহিলার জীবনের দাম অনেক বেশি। সো তারপরে উনি উঠার পরে লোকাল ভাষায় বললো যে আমার আমার ঘরের মানুষ গলা ফানিত তাগরে মা ফালাই আমি যাইতাম নাই। তো এই কথা বলার পরে আমার জিনিসটা মাথায় ধরছে যে ওকে, মানে উনি আসলে উনার ঘরে উনি, তারপর উঠার পরে বললাম যে আপনার কী অবস্থা, বলছে যে আমি মানে ওদেরকে ওইখানে উনি উদ্ধার করতে যাবে, এরকম সময় আসলে আমরা গিয়ে ওনাকে অ্যাপ্রোচ করছি। কিন্তু লোকটা আসলে কতটুকু অমায়িক একটা মানুষ আপনি চিন্তা করেন, এমনিতে আপনি যখন বলতেছেন 30,000 টাকা চাচ্ছে তখন আপনি ওকে একভাবে দেখবেন, কিন্তু তারপরে আমি যখন জানলাম যে উনি ওনার ঘরে আরও পড়ে গেছে, আমাদেরকে নিয়ে গেছে উনি এবং আমাদের কাছ থেকে একটা টাকাও নেয় নাই, মানে এই নৌকাটা একমাত্র নৌকা যেটা আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় নাই প্রেগনেন্ট মহিলাকে উদ্ধার করতে যাওয়ার জন্য, তখন আমি চিন্তা করছি যে আমরা খুব মানে অল্পতেই জাজ করে ফেলি বা একটা নিউজ করে ফেলি, কিন্তু এগুলো আসলে মানে অনেক ডিপ ব্যাপার আর কি।